আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? একদম সবাই ভালোই আছে। তো ভিডিওর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি আমার ছোট্ট কবুতরের ঘর। যারা নতুন কবুতর পালেন তাদের জন্য এই ঘরটি অনেক কাজে আসবে। এই ঘরটি বানাতে আমার সম্পূর্ণ খরচ হয়েছে 3000 টাকা। 3000 টাকার ভিতরে এমন একটি ঘর বানানো সম্ভব। এই ঘরে অনায়াসে দেড়শো কবুতর পালন করা সম্ভব। তো সামনে থেকে যদি দেখাই, সাইডে পাতা দেওয়া হয়েছে, সামনে নেট দেওয়া হয়েছে যাতে একটু সুন্দর দেখা যায়। দোনো সাইডে যদি দেখাই আপনাদের, তাহলে এই সাইডেও পাতা দেওয়া হয়েছে 2 ফুটের মতো। একটা গেট দেওয়া হয়েছে ভিতরে যাওয়ার জন্য, বেশি বড় না দিলেও হবে। তাহলে খোপ, 3টা খোপ আছে। খোপ না দিলেও চলে, খোপ দিলে ভালো হয় বেশি, এই আর কি। খোপ দিলে দিতে পারেন আমার মতো, খোপ ছাড়াও পারে। হাড়ি বসিয়ে দিতে হবে ভিতর থেকে। একটা জায়গা দেওয়া হয়েছে, বুঝতে পারে ভালোভাবে। ঘরটির হাইট দেওয়া হয়েছে 6 ফুট, আর পাশে আছে 11 ফুট। এর চাইতে বড় দিলেও দিতে পারেন, তবে এর চাইতে বড় দেওয়ার দরকার হয় না, এইটুকু বেশি। আরে থেকে দেখাই, একটা গেট দেওয়া হয়েছে সামনে। এই নেট গুলো অনেক ভালো, প্লাস্টিকের নেট। উপর দিয়ে যদি দেখাই তাহলে দেখেন তিরপল দেওয়া হয়েছে। তিরপল দিলেই হবে, সমস্যা পানি ভিতরে পড়বে না। তিরপল অনেক মোটো, তো ভিতরে পড়বে। নিচে যদি দেখাই, এখানে 4 ফুটের মতো টিন দেওয়া হয়েছে যাতে ভিতরে পানি না ঢোকে। সামনে 2 ফুট দেওয়া, সামনের দিকে 2 ফুটের মতো উঁচু দেওয়া হয়েছে। আর সাইডে যদি দেখাই, এটাও সেম 4 ফুট, বেশি না দিলেও হবে। ফুল ধাপড়ি একটা আছে, ফুল ধাপড়ি যদি দেখেন, এই যে দেখেন ফুল ধাপড়ি। 3000 টাকার ভিতরে এমন একটা ধাপি বানানো সম্ভব। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা 3000 টাকায় কীভাবে ধাপি বানাবেন তার একটা অভিজ্ঞতা দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। 3000 টাকায় 150 কবুতরের ঘর বানাতে পারবেন অনায়াসে। আমার মতো এভাবে বানান, তাহলে ভালোভাবে একটা ধাপি বানাতে পারবেন সম্পূর্ণ 3000 টাকায়। আমার মতো যারা নতুন কবুতর পালন করেন তারা এভাবে ঘর বানিয়ে কবুতর পালন করতে পারেন। এভাবে ঘর বানিয়ে কবুতর পাললে হারানোর কোনো ভয় থাকে না, এই আর কি। তো আমার এই ভিডিওটি দ্বারা যদি একটু হলেও উপকৃত হতে হয়ে থাকে,